মহরমের দশ তারিখে কি গঠাইলেন রব্বানা হাইরে কি গঠাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা মহরমের দশ তারিখে কি গঠাইলেন রব্বানা হাইরে কি গঠাইলেন রব্বানা পারেন পারেন না সবাই একসাথে বলেন মহরমের দশ তারিখে কি গঠাইলেন হাইরে কি গঠাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই রে শুনলে তাহার ঘটনা কলিজা ফাটিয়া যাই রে শুনলো তাহার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় হাইরে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি গহল এজিদে রয় জেলখানায় মহরমের দশ তারিখে মাশাআল্লাহ বলেন বলেন কলিজা ফাটিয়া যাই রে শুনলে তার ইমাম হোসেন ডাক দেওয়ালে শহর বাড়ু রে শহর বাড়ু তারা এমন নিষ্ঠুর এমন পাশার এই ছয় মাসের দুধের শিশুটাকেও তারা পানি দিবে না কনা গোস্বামী আমার মনটা চাই আপনি যদি নিয়ে যান আর বললে মাসুম বাচ্চাটাকে তারা একটু পানি দিবে এই স্ত্রীর আকুতি মিনতি শোনার পরে ইমাম হুসাইন এই ছয় মাসের দুধের বাচ্চাটাকে তোয়ালা দিয়ে একটা ছোট্ট কাপড় দিয়ে পেঁচাইয়া যখন ফুরাত নদীর তীরে যাই বলেন আল্লাহ এই ফুরাতের অনেক লম্বা কাহিনী ফোরাত নদীর পার যখন যায় ডাকটা বলে এই এজিদ ও সীমার বাহিনীরা তোমাদের সাথে যদি আমার শত্রুদেবী থাকে আমার থাকতে পারে আমার সন্তান এই আলী আসগরের তো কোনো শত্রুতা আমি নাই সে মাসু ঠিক কিনা কো আমার সন্তানের গলাটা শুকিয়ে গেছে জিব্বাটা শুকিয়ে গেছে সন্তানটারে একটু পানি দাও একটু পানি দাও এই কথা বলার পরে এজিদ বাহিনী সীমার বাহিনী শুনে নাই দূর থেকে একটা কাফে এমন ভাবে একটা তীর নিক্ষেপ করছে এই গলাটা আছে ধুয়ে গেছে অন্য রওয়ায়েতে আছে এমন ভাবে একটা তীর নিক্ষেপ করেছে কলিডা কলিজাডা চার চার হয়ে গিয়েছে উখান থেকে এই মাসুম বাচ্চা আলী আসগরকে নিয়ে যখন কোলের মধ্যে তাবুতে নিয়ে আসে গো শহরে বানু ডাকদা বলো গোস্বামী আপনি বলেছেন পানির জন্য গেলে আলী আসগরকে পানি দিবে না দেখেন পানি দিয়েছে আলী আসগর কি করে সুন্দরভাবে কোলের মধ্যে ঘুমিয়ে আছে ডাক দে ইমাম হুসাইন বলে শহর বানু রে ও শহর বানু আমার সন্তান ঠিকই ঘুমিয়ে আছে আমার সন্তানের চোখগুলি বড় বড় করে ডাগর ডাগর করে আমাকে বলতেছে বাবা আমার জন্য তুমি কোনো টেনশন করিও না কোনো চিন্তা করিও না আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি আমারে ফিলাইয়া দিয়েছে দুনিয়ার পানি আমার প্রয়োজন হয় নাই ফুরাতের পানি আমার প্রয়োজন হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে জান্নাতি হাউজে কাউসারের পানি আমারে পিলাইয়া দিয়েছে জব জব করে বছরের শেষ আল্লাহ পাক রাব্বুল আলামিন পশুর রক্তর বিনিময়ে আল্লাহ শেষ করলেন
আর আবার বছরের প্রথম মাসটা মাহে মুহররমটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রক্ত দিয়ে আল্লাহ শুরু করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ মানুষের রক্ত কোন রক্ত সেটা হচ্ছে আওলাদের রাসূলের রক্ত সুবহানাল্লাহ বলবেন না আমার আপনার রক্ত চাইতে ওই রক্তের দাম আছে না বেশি কম না বেশি কেমন বেশি হিসাব করা যাবে না তাদের রক্তের দাম কত এই রক্ত দুনিয়ার সাধারণ কোন রক্ত নয় যেটা হচ্ছে আওলাদে রাসূলের রক্ত হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দুইটি সন্তানের নাম সাব্বির এবং শিববির ছিল সুবহানাল্লাহ বলেন শিববির এবং সাব্বির এই দুইটি সন্তানের নাম শিববির সাব্বির এই দুইটা নাম হচ্ছে একটি দেশের ভাষা আর ওই ভাষা অনুযায়ী এই দুইটা সন্তানের নাম হচ্ছে জান্নাতি দুইটা নাম জোরে বলুন সুবহানাল্লাহ এই দুইটা জান্নাতির নামের অর্থ হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এটি জান্নাতি না দুনিয়ার কোনো সাধারণ নাম নয় কারবালার কাহিনী কারবালার ওয়াজ অনেক লম্বা ওয়াজ কারবালার ওয়াজ যদি ধারাবাহিক যদি এক সপ্তাহ যদি দিনে রাতে করা হয় এরপরও কাল কারবালার কাহিনী কোন হুজুর শেষ করা সম্ভব হবে না অনেক লম্বা কাহিনী এজন্য ইল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون كن الله أكبر الله رب العالمين قرآن الكريم سورة بكر المدد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات جرى الله الرسل والدين يوتوه جاي শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলিও না বরং তারা জীবিত বলেন আল্লাহু আকবার এটা আমার কথা নয় কোন মুফাসসিরের কথা নয় এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছে তারা মৃত তাদেরকে যখন কবরের মধ্যে শোয়ানো হয় তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হয় ওই সমস্ত শহীদরা কবরের মধ্যে জিন্দা সুবহানাল্লাহ বলেন অন্যত্র রয়েছে বাল আহিয়াউন ইনদা রব্বিহিম ইউরজাকুন এমন কি তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত কবরের মধ্যে আহার করে আমরা মানুষ জীবিত মানুষ যেইভাবে খাবার খাই ঠিক তারাও কবরের মধ্যে টাইপটা আমি খাবার খাচ্ছে জোরে বলুন আল্লাহু আকবার এই খাবারের দাম বেশি না কবরের খাবারের দাম বেশি এটা কি দুনিয়ার খাবার না জান্নাতি খাবার জান্নাতি খাবারের সাথে দুনিয়ার কোনো খাবারের তুলনা তো আমি ওই দিকে যাচ্ছি না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে দুটা দল হবে একটা হচ্ছে হকপন্থী আরেকটা হচ্ছে বাতিলপন্থী কুন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুক কুরআনুল কারীমের মধ্যে হকপন্থী তিনা চেনার জন্য বাতিলপন্থীকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে আয়াত দিছে না না দিছে মুনাফিক চেনার জন্য আয়াত আছে না নাই মুনাফিকের ব্যাপারে সূরা আছে না নাই মুমিনের ব্যাপারে সূরা আছে না নাই কাফেরের ব্যাপারে সূরা আছে না নাই সূরা আল মুমিনুন সূরা কাফিরুন সূরা মুনাফিকুন আছে না নাই এক হয়তো মানুষ মুনাফিক হবে হয়তো মানুষ কাফের হবে হয়তো মানুষ মমিন হবে জোরে কোন আল্লাহু আকবার তিনটা পথ আছে হইলে মমিন নাইলে নাইলে কাফের নাইলে মুনাফিক কিন্তু কাফের চাইতে সবচেয়ে বেশি শক্ত হচ্ছে মুনাফিক সবচেয়ে কি মুনাফিক তো আজকে যে কারবালার প্রান্তরে যে কাহিনী ঘটনা হয়েছে এটা কি কাফেরদের কারণে হয়েছে না মুনাফিকদের কারণে হয়েছে কারণ কারবালার দুই প্রান্তরে একদিকে হচ্ছে এজিদ বাহিনীদের তাবু আরেকদিকে হচ্ছে বিরাশি জন মুসলমান আওলাদে রাসূলের বংশধরের তাবু জুড়ে বলেন আল্লাহু আকবার এই বিরাশি জনের
তাবুর মধ্যে আযান হয় ইকামত হয় নামাজ হয় সবকিছু চলে আবার দুশমনের রাসূল বেয়াদবের রাসূল মুনাফিক যারা তাদের ওই তাবুর মধ্যেও আযান হয় ইকামত হয় কোরআন তেলাওয়াত হয় পার্থক্য আছে না নাই এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের মধ্যে আযান হয় ইকামত হয় রোজা হয় নামাজ হয় যাকাত হয় সবকিছু আছে আছে না নাই সমস্যা হচ্ছে একটা হচ্ছে হুসাইনি দল আর আরেকটা দল হচ্ছে এজিদি দল ঠিক কি না একটা হুসাইনি মুসলমান আরেকটা হচ্ছে এজিদি মুসলমান আসলে কি ওই দলটা কি ইরাকে তখনই কি শেষ হয়ে গেছে না এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কি না থাকবে এর মধ্যে যাদের ঈমান ভালো ঈমান মজবুত তারাই থাকবে হুসাইনি দল আর যাদের ঈমানের মধ্যে গন্ডগোল আছে বেজাল আছে তারা কই যাবে এজিদের দলে বিভিন্ন মতবাদ ইউটিউবে দেখলাম এক বেয়াদবের রাসূল দুশমনের রাসূল সেই জানোয়ার বলে আবু বকরকে আমার থেকে বেশি হজ করছে আপনি দেখেছেন ফেসবুকে ভাইরাল হয়েছে কো আবু বকরকে আমার থেকে বেশি হজ করেছে আমার চাইতে বেশি উমরা করেছে আমার সে আমার চাইতে বেশি আবু বকর নামাজ পড়ছে অথচ যে আবু বকরের ব্যাপারে আমার নবীজি বলছেন হিজরতের রাত্রিতে আবু বকর আমলনামার মধ্যে যে সওয়াবগুলি হয়েছে তাম পৃথিবীর মুসলমানদের যদি আমলগুলি আরেক পাল্লার মধ্যে দেখা হয় আরেক পাল্লার মধ্যে যদি আবু বকরের আমলনামাগুলিকে দেওয়া হয় এরপরও আবু বকরের নেক নেকের পাল্লার মধ্যে যে নেকটি আছে তারপর ওজন হবে না আল্লাহু আকবার তো এই কথাগুলি বলে বলে মোল্লারা মনে করছে বড় হুজুর হয়ে যাবে বড় ফকিহ হয়ে যাবে বড় দরবেশ হয়ে যাবে না অত সহজ না যাদের শান মান আল্লাহ বুলন্দ করে দিয়েছেন চিল্লাই বলেন আল্লাহু আকবার তো এই জন্য ওই দিকে যাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আও আহলে বায়াত বললেন এই আহলে বায়াতের অনুসারীরা হচ্ছে কারবালার প্রান্তরে যাবে আর কারবালার প্রান্তরে যাওয়ার পরে ইসলামের জন্য তারা যুদ্ধ করবে ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিবে জোরে বলেন আল্লাহু আকবার তাদের ঈমানের পাওয়ার কত বেশি ছিল ঈমানের শক্তি কেমন ছিল আমাদের সেই ঈমানের শক্তি এখন আছে না নাই ঈমানের শক্তি কেমন মা ছোট কলিজার দুইটা সন্তান গেলে বলে বাবা গরে গরে বসে থাকার সময় নয় তোমরা কারবালার প্রান্তরে যাও নবীর আওলাদদেরকে শহীদ করা হচ্ছে গরের মধ্যে বসে থাকার সুযোগ নয় দুইটা মাসুম বাচ্চাকে একজন নাম হচ্ছে মোহাম্মদ আর আরেকজনের নাম হচ্ছে আউ জোরে বলেন না সুবহানাল্লাহ মা দুইটা সন্তানকে পাঠিয়ে দিলেন কার তাবুতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এখন পৃথিবীর কোন মাকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলামের জন্য দ্বীনের জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ শুরু হয়ে গিয়েছে তোমাদের সন্তানগুলিকে জিহাদের ময়দানে পাঠিয়ে দাও মা তাদের সন্তানগুলিকে গড়ের কোণার ভিতরে লুকাইয়া রাখবে বিভিন্ন জায়গায় লুকাইয়া রাখবে জিহাদে যাইতে তাদের সন্তানগুলিকে দিবে না আর তখনকার যুগের মহিলারা ঘর থেকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলিকে বাহির করে দিয়ে তোমরা যাও কারবালার প্রান্তরে যুদ্ধ করতে যাও যুদ্ধ করতে যাও জোরে বলুন না সুবহানাল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা বলেন তো কি যুদ্ধ করবে তাদের কি ক্ষমতা আছে কাফেরদের সাথে পারবে 82 জন 82 জন হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে গিয়েছেন মোট 82 জন আর তারা হচ্ছে 22,000 কত হাজার আচ্ছা বলেন তো এখন যদি মানুষ সত্তা এলাকাতে একটা কাজ্জা হয় যুদ্ধ হয় যদি 82 এক দলে 82 জন যদি এক দলে থাকে আর 22,000 লোক যদি আরেকখানে থাকে মানুষ যদি তাদের দেখে হয়তো বয়ে গড়ের কোনার মধ্যে ফলাইব ঠিক কিনা কোন ফলাইব না বলে আমরা তো তাদের সাথে পারবো না আর তাদের 82 জন ছিল হুসাইনের দল এই 82 জন এই 22,000 মুনাফিক বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য তারা কই গেছেন কারবালার প্রান্ত গিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ একের পরে এক একের পরে এক কারবালার প্রান্ত রে যাচ্ছে তাবু থেকে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একজনের পর একজন শহীদ হচ্ছে সুবহানাল্লাহ বলেন একজনের পরে একজন শহীদ হয় শহীদ হয় আবার মানুষগুলি তাবু থেকে বাইর হয়ে যায় একের পরে এক শহীদ হয়ে যায়
আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে একটা চিঠি লিখে গিয়েছেন ওই চিঠিটা সন্তান কাসেমের কাছে দিয়ে দিলেন বাবা কাসেম এই চিঠিটা তোমার চাচাজি হোসেনের কাছে দিবে লেখার পরে এই চিঠিটা কাসেমের কাছে দিয়ে দিলেন আর কাসেম চাচাজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই চিঠিটা জমা দিয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই চিঠির মধ্যে লেখা রয়েছে হে ভাই হুসাইন আমার সন্তান কাসেমের সাথে তোমার কন্যা সন্তান সখিনাকে বিবাহ দিয়ে দিও জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইনকে নিয়ে দুই মুরতে বসালেন আর বসাইয়া তাদেরকে বিভিন্ন জায়গায় চুমু দিতেন একজনের ঠোঁটের মধ্যে চুমু দিতেন আর আরেকজনের হচ্ছে গলার মধ্যে চুমু দিতেন জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুমা দিলেন ভাই হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা সবাই এই কাহিনীটা জানেন ঈদের সময় ঈদের দিন আসলে সবাই যার যেই সাধ্য আছে যার যেই তৌফিক আছে যার যেই ক্ষমতা আছে ওই তৌফিক অনুযায়ী সন্তানদেরকে আপনারা নতুন জুতা দেন যতক্ষণ নতুন পাঞ্জাবি দেন টুপি দেন ঠিক কিনা বলেন শার্ট ফ্যান যার যেটা প্রয়োজন হয় সেটা কিনে দেন কিন্তু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যখন মার কাছে পোশাক চাইলেন মা বলতেছে বাবা পোশাক তো নাই বাবা আলীর কাছে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব ছিলেন পোশাক দেওয়ার কোনো ক্ষমতা নাই নানাজির কাছে গেলেন নানাজি ঈদের দিন আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ যখন পোশাক চাইলেন মা ফাতেমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন বাবা রে পোশাক তো এখনো বাসায় আসে নাই পোশাক গলি রয়েছে জর্দির দোকানে টেইলারের দোকানে জোরে বলুন না সুবহানাল্লাহ আসলে কিন্তু টেইলারের দোকানে পোশাক নাই মা সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা যখন বলেছেন এরপরে মা ফাতেমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন আয় আল্লাহ পোশাক তো দেই নাই কাল সকালে ঈদের দিন আমার কাছে যখন আমার সন্তানগুলি পোশাক চাবে আমি ফাতেমা সন্তানদেরকে পোশাক দিতে পারবো না আমার সন্তানগুলি বলবে মা তুমি নবীর মেয়ে হয়ে তুমি কেন মিথ্যা কথা বলো এই কথা বলে সেজদা দিলেন কার কপালে আল্লাহর কুদরতে পায়ের মধ্যে কপালটা ঠেকাইয়া দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ মা তুমি নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলতে পারো তুমি পোশাক দাও নাই মিথ্যা কথা বলেছো আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদে আল্লাহ ও আল্লাহ আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা আমি বলেছিলাম আসলে তো জর্দির দোকানে কোনো কাপড় আমি দেই নাই বাবু যতক্ষণ পর্যন্ত তুমি আমার সন্তানদের জন্য পোশাকের ব্যবস্থা না করবা ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা তোমার এই জমিন থেকে আমি মাথা উঠাবো না শুধু তাই নয় ঈদের দিন সকাল জন্য সময় হয়ে গিয়েছে আমাদের পোশাকগুলি কোথায় ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করলেন আল্লাহ বললেন জিব্রাইল দেরি করো না ও জিব্রাইল দেরি করো না জান্নাত থেকে দুইটি পোশাক নিয়ে মা ফাতেমার গোরের সামনে হাজির হয়ে যাও যাই পোশাকগুলি একটা পোশাক হচ্ছে লাল রঙের পোশাক আরেকটা হচ্ছে সবুজ রঙের পোশাক এই দুইটা পোশাক জান্নাত থেকে জিব্রাইল নিয়ে আসলেন আসার পরে এই দুইটা পোশাক সামনে নিয়ে আসার পরে দরজা খোলার জন্য যখন দরজার মধ্যে টোকা দিলেন দরজা খুললেন খোলার পরে দেখতেছে একটা লোক সুন্দর একটা লোক দাঁড়িয়ে আছে হাতের মধ্যে দুইটা পোটলা সুবহানাল্লাহ বলেন ওকে গো আমি হইলাম জোর দিই কে বলতেছে কে বলতেছে আনা জিব্রাইল
তুমি হচ্ছে জিবরাইল আর জিবরাইল মানুষের স্রোত দান করে এসেছেন সুবহানাল্লাহ বলেন তো আপনার মা টেইলারের দোকানে দিয়েছেন এই কাপড়গুলি এই কাপড়গুলি হয়েছে আপনারা নেন এই পোশাক দুইটা দুই ভাইয়ের জন্য দিয়েছেন একটা হচ্ছে লাল রঙের পোশাক আরেকটা হচ্ছে সবুজ রঙের পোশাক এটি দুনিয়ার কোন সাধারণ পোশাক নয় এই পোশাকগুলি হচ্ছে জান্নাতের পোশাক দুই ভাইয়ের সামনে পোশাক নিয়ে আসলেন ما সন্তাই পড়ে কাঁদে ডাক দিয়ে বলে মা গো ও মা মাথা উঠা তুমি যে দর্জির দোকানে টেইলারের দোকানে যে কাপড়গুলি দিয়ে আসছিলা ওই কাপড়গুলি আমাদের জন্য নিয়ে আসছে সুবহানাল্লাহ বলে আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা মাথা উঠায় উঠানোর পরে শুকরিয়া আদায় করে আর দেখতে পারেন কি সুন্দর দুইটা পোশাক যেই পোশাকের দুনিয়ার পোশাকের সাথে যাদের কোনো তুলনা হয় না আল্লাহু আকবার এই দুইটা পোশাক দুই ভাইয়ের সামনে যখন হাজির করে দিলাম লাল রঙের যে পোশাক এই পোশাকটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন তিনি গ্রহণ করলেন সবুজ রঙের যে পোশাক এই পোশাকটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন পছন্দ করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে লাস্টে যে একটা ব্যাখ্যা যে একটা কথা মা মা গো নানাজি আমার ভাই হাসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিল আর নানাজি আমার এই গলার মধ্যে চুমা দিল এটার কারণ কি এটার ব্যাখ্যাটা কি যতক্ষণ পর্যন্ত এটার ব্যাখ্যা না দিবা গো মা তোমাকে নামাজ পড়তে আর দিব না আল্লাহু আকবার নবীজি নামাজ পড়ার জন্য চলে গেলেন হাসান চলে গেলেন ইমাম হুসাইন আর ঈদগাতে যায় না যতক্ষণ পর্যন্ত এটার ব্যাখ্যা না দিবা মা আর কোনদিন তোমাকে নামাজ পড়তে আমি দিব না সুবহানাল্লাহ মা ফাতেমা ডাক দা বলে বাবা হুসাইন তুমি দি আর কোনদিন এইভাবে নামাজের মধ্যে ব্যাঘাত করো নাই নামাজের মধ্যে ডিস্টার্ব করো নাই বাবা হুসাইন কারণটা কি মা যতক্ষণ পর্যন্ত এই দুইটার ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত আর তোমাকে আমি নামাজ পড়তে দিব না আল্লাহু আকবার এরপরে বলতেছে বাবা ইমাম হোসেন যখন বলল মা এই দুইটার মধ্যে দাবি কোনটা তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন বাবা রে গলার চাইতে ঠোঁটের দামটা বেশি সুবহানাল্লাহ কেন এটার ব্যাখ্যাটা দেখো বাবা এটার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না এরপরে বলতেছে ব্যাখ্যা না দিলে নামাজও পড়তে দিব না এরপরে বলতেছে বাবা হুসাইন এটার ব্যাখ্যাটা একমাত্র তোমার নানাজি দিতে পারবে এটার ব্যাখ্যাটা কি এটা কেউ দিতে পারবে না এটার ব্যাখ্যা শুধু একমাত্র তোমার নানাজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিতে পারবে এটার মধ্যে একটা রহস্য আছে না নাই জোরে বলেন রহস্য আছে না নাই নবীজি ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়ে যখন আসলেন আসার পরে দরজার মধ্যে এসে ডাক দিলেন ও নানাজি হুসাইন তুমি কোথায় ডাক দিলেন ডাক দেওয়ার পরে হুসাইন যাই না মা ফাতেমা ডাক দা বলে বাবাজি একটা হাসানের ঠোঁটের মধ্যে চুমু দিলেন আর হুসাইনের গলার মধ্যে চুমু দিলেন এটার ব্যাখ্যাটা কি যতক্ষণ পর্যন্ত এটার ব্যাখ্যা না দিবেন ততক্ষণ পর্যন্ত হুসাইন শান্ত হবে না সুবহানাল্লাহ আমার নূরের নবীজি তখন ডাক দে বলেন মা মারে এটার ব্যাখ্যা যদি আমি দেই তুমি মা ফাতেমা সহ্য করতে পারবে না আর ফাতেমা এই কথা শোনার পরে আমি যদি সহ্য করতে না পারি আমার বাবা যদি সহ্য করতে পারে আমিও সহ্য করতে পারবো বলেন আল্লাহু আকবার কারণ আমার চাইতে বেশি ভালোবাসে আমার আব্বা সুবহানাল্লাহ কারণ ইমাম হাসান হুসাইনকে আমার নবীজি বেশি ভালোবাসতেন কিনা বলেন বেশি মহব্বত করতেন কিনা তো আমার আব্বা যদি সইতে পারে আমিও ফাতেমা সইতে পারবো জোরে কর না সুবহানাল্লাহ মা তাহলে শোনো একদিন মা ফাতেমা তুমিও থাকবে না আমিও থাকব না এমন একটা যুগ এমন একটা সময় চলে আসবে যেই সময়ে
دشمن رسول بيادو برسول ترى امار ندي امام حسان ابن حسين درگت شهيد کري دي بي كنتو تادر جي جالا جنترنا هو بي اي جالا جنترنا جاتر قوم هو اي جنناني دوئي بير دوئي زغر مدد چومو دي چي جور بلن الله اكبر كارون امام حسان رضي الله تعالى عنه مخير مدد كي دي دي بو আর জোরে বলেন কি দিব হাসানকে জহর খাওয়াইয়া শেষ কইরা দিব আর হুসাইনকে গলার মধ্যে ছুরি চালায়া শহীদ কইরা দিব যখন নাকি এই দুশমনের রাসূল বেয়াদবের রাসূল গলি যখন আমার কলিজার টুকরা হযরত হাসাইনের মুখের মধ্যে বিষ গাইলা দিবে এই পৃথিবীর জমিনে যে একটু বিষ পান করেছে সে বুঝতে পারবে বিষের যে কত জ্বালা যন্ত্রণা মানুষ রাত করে বিষ খায় এরপরে যে পেটের ভিতরে এমন একটা দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে যায় এটা আর সহ্য করতে পারে নাই অনেক সময় সে বাঁচার জন্য চেষ্টা করে কিন্তু আর বাঁচতে পারে নাই বিষে আতুজরি নারী পরি যাতে সবকিছু একবারে ধ্বংস কইরা দেয় ঠিক কিনা বলেন ও মা ফাতেমা ফাতেমা রে হাসানকে জহর খাওয়াইয়া যখন শহীদ করে দেওয়া হবে আমার হাজরের যদি কষ্ট না হয় যার কারণে আমি হাসাইনের ঠোঁটের মধ্যে চুমু দিয়েছি আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জন্য আমি তার গলার মধ্যে চুমু দিয়েছি এমন একটা যুগ এমন একটা সময় আসবে যেই যুগে যেই সময় মহরমের দশ তারিখে কারবালার প্রান্তরে নির্মমভাবে আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে শহীদ করবে জবাই করে দিবে আমার কলিজার টুকরা হুসাইনের যাতে কষ্ট না হয় যার কারণে আমি আমার নাতির গলার মধ্যে চুমু দিয়েছি এইজন্য শায়ের বললেন মহরমের দশ তারিখে কি গঠাইলেন রব্বানা হাইরে কি গঠাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা মহরমের দশ তারিখে কি গঠাইলেন রব্বানা হাইরে কি গঠাইলেন সবাই একসাথে বলেন মহরমের দশ তারিখে কি গঠাইলেন হাইরে কি গঠাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই রে শুনলে তাহার ঘটনা কলিজা ফাটিয়া যাই রে শুনলো তাহার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় হাইরে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দী গহল এজিদে রই জেলখানায় মহরমের দশ তারিখে মাশাআল্লাহ বলেন বলেন কলিজা ফাটিয়া যাই রে শুনলে তাহার গোট আসল ঠিক কিনা এ কথা শুনলে ইমানদার কলিজা ফাটে কি ফাটে না আরে জোরে বলেন ফাটে কি ফাটে না কারণ এরপরে আমার নূরে নবী বলেন আমার হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন কাফের গুলি দুশমনের রাসূল বেয়াদবের রাসূল গুলি যখন নির্মমভাবে শহীদ করবে আমার হুসাইনের যাতে কষ্ট না হয় এই জন্য আমি নবী আমার নাতির গলার মধ্যে চুমু দিয়েছি এইভাবে যখন নবীর আওলাদ নবীর ভাতিজা কাসেম যখন চিঠিটা নিয়ে গেল মনে আছে তো নাকি ভুলে গেছে
কি নিয়ে গেল চিঠি চিঠিটা নিয়ে গেলেন হে ভাই হুসাইন আমার সন্তান কাসেমের সঙ্গে তোমার কন্যা সন্তান সফিনার বিবাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ কর এই কথাটা ভাই ওসিয়ত করলেন ওসিয়ত করার পরে ভাই ওসিয়ত কি করলেন পূরণ করলেন বিবাহ শাদী হয়ে গেলেন এরপরে বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা যুবক তার স্ত্রী যুবতীকে নিয়ে কোথায় যায় বাসর করে যায় কিন্তু বাসর করে যায় নাই কাসিম রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছ থেকে বিদায় নিল ও স্ত্রী যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি দেখা হবে কারবালার প্রান্তে যদি ফিরে আসি দেখা হবে আর যদি ফিরে না আসি দেখা হবে না দেখা হবে না দেখা হবে কাল হাশরের ময়দানে আল্লাহু আকবার এই কথা বললেন স্ত্রী কাছ থেকে বিদায় নিয়ে গেলেন সরাসরি যুদ্ধ করার জন্য যখন রওনা দিচ্ছেন পিছন দিক দিয়া ডাক দেয় সফিনা ও গো স্বামী কাশেম একটু দাঁড়ান আপনার সাথে আমার বিবাহ শাদী হয়েছে শাদী মোবারক হয়েছে গো স্বামী আপনার সাথে কথাবার্তা হয় নাই আপনার কোনো খেদমত করতে পারি নাই কালকে আমাদের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি শহীদ আন্দা হাশরের ময়দানে থাকবে ও গো স্বামী একটু ফিরে তাকান আপনাকে একটু সেবা করে দে আর পিছনের দিকে তাকান নাই বলতেছেন যখন নাকি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যখন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সামনের দিকে আগায় পিছনের দিকে তাকাইবার আর কোনো সময় নাই কারণ পৃথিবীতে যত ভালোবাসা আছে আই লাভ ইউ আছে সমস্ত আই লাভ ইউ ডিলিট হয়ে যায় ঠিক কিনা বলেন একমাত্র ভালোবাসা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সুবহানাল্লাহ কর এরপরে ডাক দিলেন গো স্বামী একটু দাঁড়ান আমি আপনার একটু খেদমত করে দেই সুবহানাল্লাহ বলেন এরপরে পিছনের দিকে তাকালেন আর একটু সামনে আসলেন আসার পরে সকিনার সামনের দিকে গেলেন যাওয়ার পরে চেহারার দিকে তাকিয়ে রইলেন আর যে যুদ্ধের জামাটা এই জামাটা ধরে একটু টান দিয়ে ছিঁড়ে দিলেন জোরে বলেন আল্লাহু আকবার ইমাম কাশেম ডাকতে বলে সফিনা তুমি কি করলে রে সফিনা প্রত্যেকটা মানুষ যখন ঘর থেকে বাহির হয় তার স্বামীর সব কিছু তারা আগাইয়া দেয় তুমি তো আগাইয়া না দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি যুদ্ধ করার জন্য ওই মুহূর্তে তুমি আমার পোশাকটাকে টান দিয়ে ছিঁড়ে দিলে তখন তার স্ত্রী সখিনা ডাকতে বলে ও গো স্বামী কাশেম কালকে আমাদের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি শহীদানরা থাকবে আর প্রত্যেকটা শহীদানের শরীরের মধ্যেই জামা থাকবে আর ওই জামাগুলি থাকতে রক্ত অবস্থায় রক্তাক্ত কি অবস্থা থাকবে জামাগুলি ওই রক্তাক্ত অবস্থায় জামাগুলি নিয়ে যখন কালকে আমাদের ময়দানে হাশরের মাঠে যখন মানুষগুলি উপস্থিত হবে এত লক্ষ কোটি মানুষের মধ্যে আমি আপনাকে চিনব না আপনাকে চিনার জন্য আপনার শরীর থেকে আমি এই পোশাকটা একটু ছিঁড়ে দিলাম এখন বলেন স্বামী ও গো স্বামী যদি বিয়া দিবে হয় মাফ করে দিবেন যান আমি আপনাকে ছেড়ে দিলাম ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি যান তখন কাসেম রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়ার উপরে আরোহণ করলেন হাতের মধ্যে তরবারি লইয়া সরাসরি কারবালার প্রান্তরে যায় কারবালার প্রান্তরে গিয়ে কসুর ফেনার মতন কটকট কটকট করে শুধু কাফের গুলিকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠাইয়া দিচ্ছে বলেন আল্লাহু আকবার কারণ শক্তি বেশি লাগে না বেশি লোক লাগে না ঈমান যদি তাজা হয় ঈমানের শক্তি বেশি শক্তি জুড়ে বলেন আল্লাহু আকবার এত 10,000 স্বর্ণ আর এত কম সুবর্ণ 82 জন লোক তাদের লোক একের পর এক শহীদ হতে যাচ্ছে লাশ মুহূর্তে যখন কাশেম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছেন যাওয়ার পরে কসুপাতার মতন এইভাবে একটার পর একটা কাফের কি করতেছে কসুপাতার মতন ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে ওই মুহূর্তে পিছন দিয়া একটা কাফের ডাকটা বলে রে কাশে ও কাশেম মানুষ কাটার জন্য তুমি এত ব্যস্ত হয়ে গেলা তুমি তো তোমার গোড়ার রশিটা বাঁধো নাই এই কথা বলে যখন গোড়ার দিকে তাকালেন পিছনের দিকে তাকালেন ওই মুহূর্তে একটা তীর নিক্ষেপ করে দিল আঘাতের উপর আঘাত করে দিল
আগাত করতে করতে লাশ মুহূর্তে বাতিজা কাশে পর্যন্ত শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে আল্লাহু আকবার এরপরে তাবুর ভিতরে নাই কোনো ফানি শহর বানুর দুঃখের দুধ দুধের ইয়া বুকের মধ্যে নাই কোনো দুধ খাবার থাকলে আনা বুকের মধ্যে দুধ আসবে ওই দুধগুলি মাসুম বাচ্চাগুলি পান করবে ঠিক কিনা কোন পানি নাই পানি নাই লাশ মুহূর্তে স্বামী হুসাইনকে ডাকদা বললেন শহর বানু আগে স্বামী ওই স্বামী ঘরের ভিতরে পানি নাই আমার স্তনের মধ্যে দুধ নাই ছয় মাসের মাসুম বাচ্চাটা দেখেন গো নড়ে চড়ে না চুপচাপ হয়ে আছে গলাটা শুকিয়ে গিয়েছে তখন ইমাম হোসেন ডাক দেওয়ালে শহর বানু রে শহর বানু তারা এমন নিষ্ঠুর এমন পাষাণ এই ছয় মাসের দুধের শিশুটাকেও তারা পানি দিবে না কোনা গো স্বামী আমার মনটা চাই আপনি যদি নিয়ে যান আর বললে মাসুম বাচ্চাটাকে তারা একটু পানি দিবে এই স্ত্রীর আকুতি মিনতি শোনার পরে ইমাম হুসাইন এই ছয় মাসের দুধের বাচ্চাটাকে তোয়ালা দিয়ে একটা ছোট্ট কাপড় দিয়ে পেঁচাইয়া যখন ফোরাত নদীর তীরে যাই বলেন আল্লাহু আকবার এই ফোরাতের অনেক লম্বা কাহিনী ফোরাত নদীর পার যখন যায় ডাকদা বলে এ ইয়াজিদ ও সীমার বাহিনীরা তোমাদের সাথে যদি আমার শত্রুদেবী থাকে আমার থাকতে পারে আমার সন্তান এই আলিয়াজগড়ের তো কোনো শত্রুতা আমি নাই সে মাসু ঠিক কি না কম আমার সন্তানের গলাটা শুকিয়ে গেছে জিব্বাটা শুকিয়ে গেছে সন্তানটারে একটু পানি দাও একটু পানি দাও এই কথা বলার পরে এজিদ বাহিনী সীমার বাহিনী শুনে নাই দূর থেকে একটা কাফে এমন ভাবে একটা তীর নিক্ষেপ করছে এই গলাটা আছে ধয়ে গেছে অন্য রওয়ায়েতে আছে এমন ভাবে একটা তীর নিক্ষেপ করেছে কলিডা কলিজাড়া চার চার হয়ে গিয়েছে উখান থেকে এই মাসুম বাচ্চা আলী আসগরকে নিয়ে যখন কোলের মধ্যে তাবুতে নিয়ে আসে গো শহরে বানু ডাকদা বলো গো স্বামী আপনি বলেছেন পানির জন্য গেলে আলী আসগরকে পানি দিবে না দেখেন পানি দিয়েছে আলী আসগর কি করে সুন্দরভাবে কোলের মধ্যে ঘুমিয়ে আছে ডাকতে ইমাম হুসাইন বলে শহর বানু রে ও শহর বানু আমার সন্তান ঠিকই ঘুমিয়ে আছে আমার সন্তানের চোখগুলি বড় বড় করে ডাগর ডাগর করে আমাকে বলতেছে বাবা আমার জন্য তুমি কোনো টেনশন করিও না কোনো চিন্তা করিও না আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি আমারে ফিলাইয়া দিয়েছে দুনিয়ার পানি আমার প্রয়োজন হয় নাই ফুরাতের পানি আমার প্রয়োজন হয় নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে জান্নাতি হাউজে কাউসারের পানি আমারে ফিলাইয়া দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ এরপরে সন্তানের লাশটা এইভাবে শোয়া দিলেন ডাকদা বলেন শহর বানু রে ও শহর বানু আর দেরি করা যাবে না বিদায় দিয়া দে বিদায় দিয়া দে মনে আছে বলেছিলাম দুই সন্তানের মা দুইটা ছোট ছোট সন্তানকে নিয়ে আসছিল আয়েশা বলতেছে ইমাম হুসাইন আমার এই দুইটা সন্তানকে আপনার সাথে যুদ্ধ করার জন্য আমি কারবালার প্রায় ময়দানে নিয়ে আসলাম সুবহানাল্লাহ কর তখন ইমাম হুসাইন কথাদেরকে ছোট মানুষ তাদেরকে নেওয়া যাবে না কন্যা তারা দুই ভাই যাবে যেরকম সুবহানাল্লাহ এই দুই ভাইজন যাচ্ছে তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আব্বাস যেই ঘোড়ার মধ্যে বসলেন একটাকে বসাইলেন সামনে একটাকে বসাইলেন কোথায় সামনে আরেকটা ছোট ভাইকে বসালেন পিছনে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ঘুরতে 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 করে হঠাৎ করে সামনের ভাইটা পড়ে গেল এরপরে কিছুক্ষণ পরে আবার পিছনের ছোট ভাইটা পড়ে গেল পরে যাওয়ার পরে তারা দুই ভাই কি শহীদ হয়ে যায় বলেন আল্লাহু আকবার ঘোড়ার পাড়া বিভিন্ন পাড়া খাওয়ার পরে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে শাহাদাতের পেয়ালা পান করবে ওই মুহূর্তে তাদের মা কারবালার প্রান্তরে গিয়া হাজির হইয়া যায় মা বলে বাবা ও আমার সন্তানরা তোমরা কোনো টেনশন করিও না আজ যদি তোমরা দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করো তোমরা হয়ে যাবে শহীদ আর আমি হয়ে যাব শহীদের মা আল্লাহু আকবার এক একটা শহীদের মর্যাদা মর্তবা আল্লাহ কালকে
কিয়ামতের ময়দানে এত বেশি দিবে হাশরের ময়দানে যাওয়ার পরে বুঝতে পারবে আল্লাহর শহীদদেরকে কত মর্যাদা কত সম্মান কত ইজ্জত দিয়েছে জুড়ে বলেন আল্লাহু আকবার সেই শহীদ হতে আমরা চাই কি চাই না ইসলামকে নিয়ে অপমাননা করা হয় কুরআনকে নিয়ে অপমাননা করা হয় আমার নূর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় আমরা মুসলমান আমাদের শরীরের মধ্যে রক্ত থাকার পরও আমরা কেন এর বিরোধিতা করি না কালকে আমাদের ময়দানে বোবা শয়তান হিসেবে আমরা উপস্থিত হতে ঠিক কিনা বলেন আমরা কি বোবা শয়তান হতে চাই না আমরা মুমিন মুসলমান মুত্তাকি হলে হতে চাই আমরা কি হতে চাই আমরা কি হতে চাই মুমিন মুত্তাকিন হতে চাই শুধু তাই নয় এরপরে এই তাবু থেকে লাশ মুহূর্তে তিনি চলে যাবেন ওনার নাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বিবিকে ডাক দিলেন সরবানর রে আমি আর দেরি করতে পারবো না আমার ভাতিজারা ইয়াতিম সেও শহীদ হয়ে গেল এখন আমি আমি কারবালার প্রান্তরে জিহাদ করার জন্য চলে যাব জুরে বলেন আল্লাহু আকবার বিদায় নিয়ে তুন্দুল কুরআন নিয়ে যখন কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন যায় ইমাম হুসাইন কাফের গুলিকে কচু পাতার মতন কাটতে 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 যখন তিনি ফোরাত নদীর তীরে যায় কোথায় ফোরাত নদীর তীরে যায় পানির পিপাসা লাগছে আর ফোরাতের তীরের মধ্যে যাই না একটু হাতের মধ্যে পানি নিছে পানিটা যখন পান করবে ওই মুহূর্তে তাদের আওলাদদের কথা স্মরণ হয়ে যায় আওলাদদের কথা স্মরণ হয়ে যায় এই পানির জন্য আমার ছয় মাসের দুধের শিশু আলী আজগর বিদায় হয়ে যায় আমি পানিটা খাবো না এই পানিটা হাত থেকে আবার পানিটা ফেলে দিল ওই মুহূর্তে কাফের গুলি তীর নিক্ষেপ করেছে এই তীর নিক্ষেপ করতে করতে অনেকগুলি তীর নিক্ষেপ করেছে অনেকগুলি ছুরি আঘাত করেছে এরপরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন যখন শহীদ হয়ে যায় এদের সির মোবারক মাথা মোবারক কাইটা এজিদের সামনে নিয়ে হাজির করা হয় জোরে বলেন নাউজুবিল্লাহ এজিদের সামনে যখন নিয়ে যাওয়া হয় এজিদ তখন হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁত্রিরে গুতাইতাছে ঠুঠিরে গুতাইতাছে তখন নবীর একজন সাহাবী ডাক দা বলেন এজিদ যেই দাঁতের মধ্যে যেই ঠোঁটের মধ্যে জিব্বার নবে জিব্বার মধ্যে আল্লাহর নবীজির মুখের লালা মুবারক লাগিয়ে দিলেন যেই ঠোঁটের মধ্যে নূর নবীজির চুমু দিলেন সুবহানাল্লাহ আর ওই দাঁতের মধ্যে ঠোঁটের মধ্যে তুমি তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা কি করবা আমি তোমার কাছে আর থাকতে চাই না ওখান থেকে ওই ব্যক্তিরে চলে যায় জোরে বলেন আল্লাহু আকবার ইমাম হুসাইনের লাশ বড়ি মুবারক যখন পড়ে রয়েছে দুন্দুল ঘোড়াটা এইভাবে মাথাটা নিচের দিকে দিয়া বালুর ভিতরে ঢুকাইয়া এরপরে ইমাম হুসাইনের লাশটাকে পিঠের মধ্যে উঠাইলেন সুবহানাল্লাহ কর আল্লাহু আকবার কর এরপরে আস্তে আস্তে তাবুর দিকে যখন নিয়ে আসলেন কোথায় নিয়ে আসলেন তাবুর দিকে নিয়ে আসলেন এই দুন্দুল ঘোড়া কেঁদে কেঁদে বলে আমার কোনো দোষ নাই ইমাম হুসাইন শহীদ হলো কারবালাতে পানি নাই রে ফুরাতবাসীরা ফুরাত নদীর পানিগুলি কত পশু পাখিরা খাইল কত মানুষ খাইল যাই যে নবীর উসিলা আল্লাহ কুল কায়না সৃষ্টি করলো ওই নবীর নাতিরে পানি খাইতে দিলি না ওই নবীর আওলাদেরকে পানি দিলি না কালকে আমাদের ময়দানে তোরাও সেই পানি পাইবি না শায়ের বললেন ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না আমায় কাছে যেতে দিল না আমায় পশু পাখি খাইল কেহ বাধা নাহি দিল বাধা শুধু আজগরের বেলায় বাধা শুধু হুসাইনের বেলায় ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না আমায় কাছে যেতে দিল না আমায় ফুরাত নদীর পানিগুলি সবাই খাইল সবাই পান করলো কিন্তু আওলাদে রাসূলদেরকে ওই পানি পান করতে দেই নাই এই এজিদ বাহিনী দুনিয়াতে আছে না নাই আর আসতে কোন আছে না নাই এই এজিদ বাহিনীও থাকবে আপনারা প্রায় সময় অনেকে কোন হুজুর দাঁড়া তোকে এমনে চলো এটা করো সেটা করো যে আকিদাগুলি
আমি আমাদের সুন্নিয়াদের সাথে তাদের কোনো তুলনা নাই তাদের আকীদা আর আমাদের আকীদাগুলি রাত দিনে পার্থক্য আছে না নাই এই হুসাইনি মুসলমানও কিয়ামত পর্যন্ত থাকবে আর ইজিদি মুসলমানও কিয়ামত পর্যন্ত থাকবে এর মধ্যে যারা হুসাইনি মুসলমান হয়ে থাকতে পারবে খোদা কি কসম করে বলি তারাই হবে জান্নাতি তারাই হবে জান্নাতি তারাই হবে জান্নাতি আর এই দল ছাইরা যদি এই দল ছাইরা যদি তোমরা ইজিদের দলে যাও তখন আল্লাহ বললেন ইন্নাল লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ في الدنيا والآخرة نجوي جرا أمير رسولের সাথে বেয়াদবি করবে لعنهم الله في الدنيا এই দুনিয়াতে لعنت في الدنيا والآخرة আখিরাতেও তাদের জন্য لعنت وعد لهم عذابا مهينا তাদের জন্য বঞ্চনা এবং শাস্তি আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই শাস্তির ব্যবস্থা করেছেন কে আমরা কি শাস্তিতে থাকতে নাই থাকতে চাই না জান্নাতে যেতে চাই এই জান্নাতে যেতে হলে ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতে হবে আহলে বায়াতদেরকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে এই ভালোবাসা নিয়ে আমরা যদি কবরে যেতে পারি কবর খাসর মিজান ফুলসিরাত সব কিছু সব জায়গার মধ্যে আমাদের গাইটে গাইটে আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সকলের জন্য সহজ করে আমরা সকলে বলি আমিন আমিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم قال الله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر الله 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 هو لا إله إلا هو الله 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 لا إله إلا هو سريري মানি কাপুনি নবীদের সরদার রোজে হাসরে পিলাইবেন রোজে হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ শরীফ গেলেন আপনি বোড়াকে সাওয়ার বিনা পর্দা প্রেমের আলাপ মাওলাজির দিদার আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু রহমত বরকত নিয়ে নবীজি আসলেন এই ধরাই আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই
الله 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 بنايا ريكا دنگو رو جاتے شوئے شنتی نائے آشیک در مونے دیدر چائے ایک بار جیبونے یا نبی تمام جهان پويدا اپنی جے کعباری کعبا عشق دیر گولاری مالا یا ماشاءاللہ قدرات بلا مصطفى جا
জাহানে রহমত পেলা খোসালাম সময়ে বজে মে হেদায়ত পেলা সঞ্জেরি আজমেরি খাজা গরিবে নেওয়াজ উসমানুদ্দিন মিল্লাত পেলা খোসালাম মোস্তফা সালাম সময়ে বজে মে হেদায়ত পেলা দলতি কলব মে আজমতে মুস্তফা হিকমতে আলম হযরত পেলা খোসালাম মুস্তফা জানে রহমত পেলা খোসালাম সময়ে বজে মে হেদায়ত পেলা আবু জালিম রাজা শাহ বুগদাদি উনকি শান সোহবত পেলা মুস্তফা জানে রহমত পেলা সালাম সময়ে বজে মে কবুল মদিনে কি চার হাজারো সালাম মদিনে কি চার লাখো সালাম মদিনে কি চার করোড় সালাম মদিনে কি চার বেহুদ সালাম বরামাল উলা জামালি কশফত আলহামদুলিল্লাহ আজকে যিনি মিলাদ শরীফের আয়োজন করেছেন আলহাজ মোহাম্মদ মনসুর হেলাল ভাই তার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহাদে কারবালার স্মরণে অনেকে শরীফ হয়েছেন এর মধ্যে পাবেল শরীফ হয়েছে তার শ্বশুর আলম ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহাম্মদ মহরম ভাই তার জন্মদিন উপলক্ষে মিলাদের মধ্যে শরীফ হয়েছেন এইভাবে আরও অনেকেই শরীফ হয়েছেন যে যে উদ্দেশ্য আজকের মিলাদ শরীফের মধ্যে শরীফ হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের মনের নেক নেক মাকাসুদ পূর্ণ করে দেয় এবং নাহিদ ভাইয়ের এই নাতি অসুস্থ আল্লাহ তাকে সুস্থ দান করে দেয় এবং অনেকে দোয়া চেয়েছেন যে যে উদ্দেশ্য দোয়া চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হকের মধ্যে দোয়াকে কবুল করেন আমরা সকলে বলি আমিন এবং আল্লাহ মঞ্জুর হালাল ভাইয়ের পক্ষ থেকে শহরে কারবালার স্মরণে তার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনুল কারিমের খতম আদায় করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনুল কারিম আলহামদুলিল্লাহ সূরা একবার কুল পড়লা তিনবার দুরুশি তিনবার الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين السلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا الله تعالى أبنى عمير علي فقير قبر هدية توسيئة ترفن قبر هدية توسيئة آينا قبر أبن جندر قبر كتبه جنة درباغا مريضم اللهم رب يا الله ترجم مدين الله آي الله تاكد من يكا يتراس قرر داو الله بيبشر من الله تركبشر قد يخلاص وقت قد من يانسي قرر داو أبن جيب القلب وزبطان مالو شستد ما بشستد دار قرر داو آي الله محمد علم باي تاني مكتوب أشكي الله دوائي چه سلام علم باي ربو আই আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা আপনজন যারা কবরে তাদের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও আজকে মিলাদ শরীফে যারা উপস্থিত হয়েছে হাজির হয়েছে আল্লাহ